মানুষকে আল্লাহ বুঝার মতো ব্রেন দিছেন, মেধা দিছেন। বিদায় মানুষের জন্য সবকিছু বুঝা সহজ। যতটুকু মেধা আল্লাহ মানুষকে দিছেন, ব্রেন আল্লাহ মানুষকে দিছেন, বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ পাক এতটুকু দেন নাই। এমনকি আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু ফেরেশতাদেরকেও দেন নাই। ফেরেশতাকে যতটুকু শিক্ষা দিছেন, মারানের ক্ষমতাও তাদের নাই, আবার কমানের ক্ষমতাও তাদের নাই। শুধু ফেরেশতা না, মানুষ আর জিন ব্যতীত কোনো সৃষ্টিরই এই ক্ষমতা নাই যে যতটুকু আল্লাহ তাকে দিছেন এর থেকে কম করবে বা বেশি করবে। কিন্তু মানুষই একটা প্রাণী আর জিন্নাত একটা প্রাণী, যাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন, ইচ্ছা ইচ্ছা করলে করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। এই ইচ্ছা আল্লাহ কোনো প্রাণীকে দেন নাই, কোনো মখলুককেই দেন নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রব্বি। এরকম কোনো বস্তু নাই অস্তিত্ববালা যেটা আল্লাহর গুণগানে বাদ্য না। বলে যেটাই বস্তু রূপে দুনিয়াতে আবির্ভাব হবে, অস্তিত্ব লাভ করবে, সেই কিন্তু আল্লাহর গুণগানে বাদ্য হবে। কিন্তু মানুষ আর জিন দুইটা প্রাণীকে আল্লাহ সুযোগ দিছেন, ইচ্ছা দিছেন, বলতে পারেন স্বাধীনতাও দিছেন, কিন্তু বেশি লম্বা না, শর্ট। যেমন আল্লাহ মানুষকে পাঁচটা স্বাধীনতা দিছেন, জন্মগত স্বাধীনতা দেন নাই যে জন্ম কার কোলে নিবে। দ্বিতীয় শব্দে মা বাবা নির্বাচন করার কোনো স্বাধীনতা আল্লাহ কাউকে দেন নাই যে কোন মা বাবার কোলে আসবে, কোন বাসায় আসবে, কোন বর্ণে আসবে, কোন দেশে আসবে, এগুলা কিচ্ছু আল্লাহ স্বাধীনতা দেন নাই। কিন্তু দুনিয়াতে অস্তিত্ব নেওয়ার পরে, পয়দা হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে, আবির্ভাব ঘটার পরে আল্লাহ পাঁচটা স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, এটা আল্লাহর স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বাধ্য করবেন না। পেশাগত স্বাধীনতা, সমর্থ থাকলে সোসাইটিগত স্বাধীনতা। সমর্থ থাকলে মানুষ যে কোনো এরিয়ায় বাস করতে পারে, যে কোনো এলাকায় বাস করতে পারে, দুনিয়ার যে কোনো দেশেও বাস করতে পারে। চতুর্থ স্বাধীনতা হলো মত আদর্শগত স্বাধীনতা, যে কোনো মত আদর্শ মানুষ গ্রহণ করতে পারে, আল্লাহ এখানে হস্তক্ষেপ করবে না। যদি আল্লাহ করতেন তাহলে কোনো নাস্তিক আল্লাহ দ্রোহী হওয়া সম্ভব ছিল না। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তাহলে আর কেউ নাস্তিক হইত না, হইতে গেলেই বাধা, আল্লাহ এটাতে বাধা দিবেন না। পঞ্চম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, যেমন খুশি তেমন চলো, কাউকে বাধ্য করবে না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারেন। কিন্তু এই জন্য আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো, উচ্চতাটা দেখো। এই জন্য মাঝে মাঝে আকাশটা দেখা উচিত যে কত উঁচা। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই, ছোট্ট একটা সামিয়ানা শতখানিক খুঁটি দাঁড় করায়, তারপরে দাঁড় করাইছে, শতখানিক বাস হবে, কিন্তু আল্লাহ বিশাল আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করায় দিয়েছে। আবার একটা না, কিন্তু সাবা সামাওয়াত তিনতিবাকা, একের পর এক সাতটা। আবার আল্লাহ বলছেন প্রত্যেকটা এক সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিলফালা, পুরো মাঠের ভিতরে ফুটবলটা মধ্যখানে রাখলে যেরকম মাঠের তুলনায় ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার তুলনায় ফুটবলের মতো ছোট, এরকম দ্বিতীয়টা তৃতীয়, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম, প্রত্যেকটাই কিন্তু আরেকটার সামনে এরকম ফুটবলের মতো ছোট। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বাধ্য কি দিয়া করলেন, আল্লাহ এটার জবাবও দিছেন, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লা, আমার হুকুমকে আমি আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য। তোমাকেও যদি চাইতাম তো বাধ্য করতে পারতাম। এখন হয়তো কথাটা আকাশ দিয়া বুঝে নাও আসতে পারে, উপমাটা আল্লাহ আরেকটু নিচে নামায় নিয়ে আসছে, বা উন্দুরিলা শামসি ওয়া সোয়াইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এটাকেও বাধ্য করছি। বিদায় তুমি ছোট্ট একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝতে কষ্ট হয় তা আল্লাহ বলে উন্দুরিলাল বিহারি ওয়া মুআজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, ঢেউগুলা দেখো, এটাকে আমি বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, আমি পাহাড়কে বাধ্য করছি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না।
না। আল্লাহ বলে একটু যদি বুঝে না আসে তো উঙ্গুরিলাল আর দিওয়াইতে সাইহা, তোমার পায়ের নিচের মাটিটা দেখো, এটাকে পানির উপরে বিছায়া আমি বাধ্য করছি, এটা কিন্তু পানির উপরে বিছানো। এজন্য হাদিসে পাওয়া যায় বুসিতাসিল আরদ আলা মা ইল জামাত, আল্লাহ পানির উপরে মাটিকে বিছাইছে, তো পানি মাটি হেলতে শুরু করছে। ওই হেলাধুলা যদি থাকতো তাহলে বাড়িঘর কিছুই করা সহজ হতো না। আর আমাদের রু একবার বাহির হইতো একবার ভিতরে ঢুকতো, যেমন ভূমিকম্প আইলে করে, ঠিক না? আল্লাহ বলে ফাজাআলনাল জিবালা ফিহা আওতাদা, আমি পাহাড়কে প্যারাক বানায় জমিনের ভিতরে গেড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। স্বাধীনতাও কিন্তু আল্লাহ বেশি দেন নাই। বিদায় যেটা বুঝাইতেছিলাম আমি, যে মানুষকে আর জিনকে আল্লাহ বুঝার মতো মেধা দিছে, বুঝতে পারে, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, যা সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, শুধু মানুষ আর জিনকে দিছেন আল্লাহ। কিন্তু জিন কি আবিষ্কার করলো এটা আমরা দেখারও বিষয় না, আর দেখার সুযোগও নাই। কিন্তু মানুষকে আল্লাহ কতটুকু মেধা দিছেন এটা আজকে সমগ্র উন্নত দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায়, যে মানুষকে আল্লাহ কত বড় মেধা দিছেন। মেধা মানুষ তার বিহীন মুঠু ফোন বানায় ফেলছে, লোহাকে আকাশে উড়ায় দিছে, বিশাল বিশাল শিপ লোহার এটাকে জমির পানির ভিতরে বাসায় দিছে। মানুষ তার মেধার মাধ্যমে একজন আরেকজনকে দেখা, ভিডিও কলের মাধ্যমে কথা চলতেছে, এটাও কিন্তু মানুষের মেধার বিকাশ। বিদায় যেই মানুষ এত বড় মেধাওয়ালা, আপনাদের মেধার কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের ব্রেনে আসা উচিত যে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দিন দিলেন না, আমাদেরকে দিন দিলেন কেন? সৃষ্টির ভিতরে তো কাউকে দিন দিলেন না, ফেরেশতা নূরের তৈরি, আমরা তো বিদ্যুতে দুর্গন্ধময় পানির তৈরি। আল্লাহ সর্বপ্রথম বদনাম আমাদের করছেন, মিম্মা ইম্মাহিন, তোমাদেরকে নিকৃষ্ট পানির থেকে তৈরি করছি। ফেরেশতা তো সব নূরের তৈরি, নাফরমানি করা আমাদের স্বভাব। এজন্য আল্লাহ মানুষের ব্যাপারে বলতেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে আর কেউ নাই, যদিও তুই সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়ার উচিত ছিল, কিন্তু মানুষই সবচেয়ে বেশি অকৃতজ্ঞ। অথচ উচিত ছিল মানুষ সবচেয়ে বেশি কৃতজ্ঞ হবে, অনেকগুলা কারণ আছে। কৃতজ্ঞ কেন হবে? সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন, মানুষকে হুকুম দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি ৬ দিনে কমপ্লিট, কিন্তু প্রত্যেকটা মানুষকে আল্লাহ ১০ মাস সময় নিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টির সৌন্দর্যের কোনো আলোচনাই নাই, কিন্তু মানুষের সৌন্দর্য নিয়ে আল্লাহ নিজে কসম খাইতেছেন। ওয়াত্তিন ওয়াজ যাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। ফেরেশতা নূরের তৈরি, নাফরমানি করেনি না, শ্রেষ্ঠত্বের মুকুটটা তাদের মাথায় লাগা উচিত ছিল, কিন্তু আমাদের দোষ তো কোরআনে ভরা, সবচেয়ে অকৃতজ্ঞ আমরা, সবচেয়ে বড় জাহেলও আমরা, অজ্ঞ আমরা, সবচেয়ে বড় জালেমও আমরা, জাহুলা জালুমা, সব মানুষের সিফাত, মানুষের দোষ। কিন্তু আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন আমাদের মাথায়। উচিত ছিল মানুষ সবচেয়ে বেশি কৃতজ্ঞ হওয়া। দুনিয়া আল্লাহ আমাদেরকে দিলেন, আর দুনিয়া খলিকনা লাকুম, আল্লাহর ঘোষণা, দুনিয়া তোমাদের জন্য বানাই। ফেরেশতারা যখন আল্লাহর কাছে দরখাস্ত, দুনিয়া এদেরকে দিছেন দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদেরকে আখেরাত দিয়া দেন, আল্লাহ প্রতি উত্তরে বলছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বি আমরি, তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। বিদায় হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার ফয়সালা কি? দুনিয়া তো আগেই দিছি, এখন আখেরাত দিয়া দিলাম। ফেরেশতারা আল্লাহকে বলতেছে আল্লাহ দুই কুলই তো হারাইলাম, কি করব এখন, কাজ কি আমাদের? আল্লাহ বলছে তোমরা মানুষের সেবা করবে। সেবা আসলে আমাদের সব পরিচালিত হয় ফেরেশতা দ্বারা। বিদায় যেটা আমি বুঝাইতেছিলাম, যে বুঝার মতো মেধা বিবেক বুদ্ধি বিদ্যা আমাদের কাছে আছে, যদিও আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ বলতেছেন, উচিত ছিল আল্লাহ সবচেয়ে বড় কৃতজ্ঞ হওয়া।